আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে যে কাজটি নিয়ে আমরা কথা বলবো সেই কাজটি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কাজটি তো অনেক বেশি হিট নিয়ে আসছে। তো কাজটিতে আমরা যদি দেখি তাহলে প্রতি আটটি, এই যে দেখুন, প্রতি আটটি জাজমেন্ট কমপ্লিট করার পর আপনি কিন্তু চার সেন্ড করে পাবেন, তাও আবার এক মিনিট বিশ সেকেন্ড পর পর। তো আমরা যদি নিচের কাজটি ফলো করি, এই দেখুন নিচের কাজটিতে আছে টু লেভেল, তো এটাও কিন্তু সেম প্রাইসটি দেবে আপনাকে, প্রতি সাবমিটে চার সেন্ড করে পাবেন, তাও আবার প্রতি একটি সাবমিটে। এখানে যে এখানে দেখুন আপনারা আটটি সাবমিট করলে, মানে আটটি জাজমেন্ট আপনার কমপ্লিট করলে আপনি চার সেন্ড করে পাবেন, আর এখানে বলা হয়েছে মানে প্রতি একটা জাজমেন্ট কমপ্লিট করলে চার সেন্ড পাবেন। তো এই যে দেখুন টাইমটা, এখানে টাইম দেওয়া আছে কিন্তু 30 সেকেন্ড। তাহলে আপনি একটু ভেবে দেখেন, আপনি যদি প্রতি 30 সেকেন্ডে চার সেন্ড করে পান, আর এখানে এক মিনিট 20 সেকেন্ড ওয়েট করতে হবে, এরপর চার সেন্ড করে পাবেন। তো আমরা যদি নিচের কাজটির সাথে কম্পেয়ার করে থাকি, মানে এই যে টু লেভেল কাজটির সাথে যদি একটু কম্পেয়ার করে থাকি, তাহলে টু লেভেল কিন্তু অনেকটা ভালো কাজ আমার কাছে। বেসিক্যালি টু লেভেল কাজটি অনেকটা ভালো লাগে, কাজটি করতে অনেক ভালো লাগে আমার কাছে। আসলে আমরা সবাই চাই যে আমরা যে কয় টাকা ইনকাম করি না কেন, টাকাটা যেন হালাল হয় বা শুদ্ধ হয়। এটা সবার ক্ষেত্রেই, সব ধর্মগ্রন্থের ক্ষেত্রে, হিন্দু বলেন মুসলমান বলেন, সবাই চায় জানে তার টাকাটা শুদ্ধ থাকে। আমরা যদি লক্ষ্য করি তাহলে সব ধর্মে কিন্তু উল্লেখ করা আছে পাপ কাজের কোনো রক্ষা নাই। তার মানে আপনি হারাম পথে বা পাপ পথে যে কয় টাকা ইনকাম করবেন, ওই টাকাটা আপনার অন্য কোথা থেকে চলে যাবে, আপনি কিন্তু টেরি পাবেন না। আপনি যদি হারাম পথে 2 টাকা ইনকাম করেন, তাহলে হয়তো আপনার অন্য কোনো কাজে 2 টাকার চেয়েও 2000 টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তো মূলত আমি যে কথাটি বুঝাইতে চাইছি, তো কাজটির ভিতরে ঢোকার পর আমি কাজটির ভিতরে অনেকটা বাজে বাজে পিকের সম্মুখীন হয়েছি, অনেকটা অ্যাডাল্ট বা নেকেট আইটেম পিকের সম্মুখীন হয়েছি। মূলত কাজটাই হলো নেকেট আইটেম কাজ, মানে নেকেটকে প্রমোট করা। তো আপনি এই কাজটির ভিতরে ঢুকে 8টি হিট কমপ্লিট করলে আপনি পাবেন 4 সেন্ড করে। তো আপনার 8টি হিট কমপ্লিট করার জন্য প্রতি হিটগুলো গুগল বা বিং ইমেজে গিয়ে চেক করতে হবে, আসলে ইমেজগুলো অ্যাডাল্ট বা অ্যাডাল্ট কি না। তো চেক করার সময় অনেক সময় আমরা খারাপ পিক যখন দেখি আমাদের চোখের সামনে চলে আসে, তখন আমাদের ভিতরে অন্য কিছু ফিল হতে পারে। তো এই কাজটি আমরা যেহেতু মেয়ে ছেলে উভয়ই করি, তো আমাদের ভিতরে অন্যরকম ফিল একটি আসতেই পারে, তখন আমাদের মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে। তো এর ফলে হয় কি, আমাদের ভিতরে কোনো খারাপ চিন্তাভাবনা ঢুকে যেতে পারে। আসলে এই খারাপ চিন্তাভাবনা থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। তো আপনারা এখান থেকে কয় ডলারে ইনকাম করতে পারবেন, ধরি আনুমানিক $20। $20 যদি প্রতি ডলার আপনাকে 100 টাকা করে দেওয়া হয়, তাহলে $20 পাবেন 2000 টাকা। তো এই 2000 টাকাটা সম্পূর্ণই হারাম হয়ে গেল, এই টাকাটা আপনার কোনো কাজে লাগবে না। হয়তো আপনি একটি কাজে লাগাতে চাইবেন, তবে এই কাজে আপনি সফল হবেন না। এখন আপনারা বলতে পারেন, এত লেকচার দেওয়ার দরকার কি ভাই? আসলে আমি লেকচার দিচ্ছি না ভাই, আসলে আমার ভিতরের অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম। তাই দয়া করে কেউ কিছু মনে করবেন না, ধন্যবাদ।